নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো আট দু হাজার বাইশের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখেন বা বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা খবর পাওয়ার জন্য শিক্ষক নিয়োগের ঘোষণা হতে পারে আঠেরোই আগস্ট নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝে ফের নয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতিবাচক বার্তা দিতে চাইছে রাজ্য সরকার প্রায় আড়াই হাজার প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশের বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে এসএসসি আগামী আঠেরোই আগস্ট বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে সবুজ সংকেত দেওয়ার সম্ভাবনা এবং শনিবার এসএসসি সূত্রে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর অনুমতি পেলেই সেপ্টেম্বর মাসের শুরুতেই প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেবে এসএসসি সূত্রের খবর প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দপ্তর নিয়োগের জন্য অর্থ দপ্তরের সম্মতিও পেয়েছে স্কুল শিক্ষা দপ্তর বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন হয়ে গেলেই রাজ্যের স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে স্কুল সার্ভিস কমিশন অন্যদিকে হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী নবম দশম একাদশ দাতশ মিলিয়ে প্রায় কুড়ি হাজার শিক্ষকের শূন্য পদ রয়েছে সেই পদগুলিতে নিয়োগ নিয়ে নয়া বিধি পা প্রায় চূড়ান্ত করে ফেলেছে শিক্ষা দপ্তর আর এই নয়া বিধি আইন দপ্তরের অনুমোদন পেলেই তা দ্রুত পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে স্বভাবতই আগামী সপ্তাহে প্রধান শিক্ষকের শূন্য পদের সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি জারি পাশাপাশি শীঘ্রই নবম দশম একাদশ দশে নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটবে রাজ্য সরকার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকের পদে প্রায় আড়াই হাজার শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলিতে নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য অন্যদিকে স্কুলভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দেবে বলেই সূত্রের খবর তবে হচ্ছে প্রাথমিক নিয়োগের ভিত্তিতে প্রাথমিকভাবে নিয়োগের ভিত্তিতে রাজ্যের মন্ত্রিসভার অনুমোদন দিয়ে দিলে বিজ্ঞপ্তি জারি করার প্রক্রিয়া শুরু করে দেবে কমিশন এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে যে প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রল বদল আনা হয়েছে একশো নম্বরের পরীক্ষা হবে নব্বই নম্বরের হবে লিখিত এবং এমআরসিটে আর দশ নম্বর হবে ইন্টারভিউ এবং যে লিখিত পরীক্ষা হবে তা পুরোটাই হবে ও সিটে তবে এবার কমিশন অনেকটাই পরীক্ষা বান্ধব পরীক্ষার্থী বান্ধব হতে চাইছে বাস্তবে সেই কারণে প্রশ্নপত্রের প্যাটার্ন কী হবে তা মন্ত্রিসভার অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি করার পর পরীক্ষার্থীদের সুবিধা তো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ নিয়মেও বেশ কিছু রদ বদল আনা হয়েছে এবার নিয়মে লিখিত এবং ইন্টারভিউ শেষে উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সিলিংয়ের নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রের দাবি প্রধান শিক্ষক নিয়োগে যাতে নতুন কোনো জটিলতা না সৃষ্টি হয় তার জন্য এসএসসি কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করছে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী বাত্তবসু এসএসসি চেয়ারম্যান শিক্ষা দপ্তরের শীর্ষ অফিসারদের সঙ্গে নিয়োগ বিধি নিয়ে আলোচনার শেষে রাজ্যের আইন দপ্তরের মতামত নেন আঠেরোই আগস্ট মন্ত্রিসভার অনুমোদন পের অনুমতি পেলে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ শিক্ষক মহলের মতে প্রধান শিক্ষক নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে তিনটি পদে প্রায় তেইশ হাজারের নয়া নিয়োগকে হাতিয়ার করে বাংলায় বেকারদের মধ্যে ইতিবাচক বার্তা দিতে চাইছে রাজ্য সরকার তো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে এই আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ